গাজীপুরে আওয়ামী লীগের সমর্থনকারী এক ব্যবসায়ীর ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মরিয়া বিএনপির দুই গ্রুপ এর জেরে দুই গ্রুপের মধ্যে বাধে সংঘর্ষ পুড়িয়ে দেওয়া হয় মোটরসাইকেল যদিও নেতারা বলছেন অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে দল থেকে বহিষ্কার করা হবে গণ আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে গাজীপুরের ঝুট ব্যবসায়ও আওয়ামী লীগের সমর্থক গাজীপুরের ঝুট ব্যবসায়ী কাজী শহীদের ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মরিয়া স্থানীয় বিএনপির দুটি পক্ষ একদিকে বিএনপি সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এম এ মান্নানের ভাগ্নে শাওন উনিশ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিন ও মহানগর ছাত্রদলের সভাপতি শুক্কুর এই গ্রুপের পক্ষ থেকে অন্যান্য ব্যবসায়ীদেরকে ফোন করে শহীদের কাছ থেকে মালামাল না কেনার জন্য সতর্ক করেন শাওন শাওন শাহিন ও শুকুর গ্রুপের বিপরীতে শহীদের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছেন ষোলো নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বিল্লাল এ নিয়ে দ্বন্দ্বের জেরে গেল উনিশে আগস্ট দক্ষিণ শালনা এলাকায় সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষ পুড়িয়ে দেওয়া হয় বিল্লাল গ্রুপের ষোলোটি মোটরসাইকেল অনেকগুলো লোক আইলো আইসা এরিয়া পরে মোটর সাইকেল গুলো ভাঙছে আogun lagay. এক গাড়ি। আই আই মনে করেন তোমরা কুবাগুবি আগুন জ্বালাইয়া দেশে বর্তমান পরিস্থিতিতে দলের কেউ অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করলে বহিষ্কার করা হবে বলে জানান মহানগর বিএনপি সাধারণ সম্পাদক। দলীয় ভাবে কেউ যদি কাউকে হুমকি ধামকি দেয় কোনো ব্যবসায়ীকে কোনো প্রতিষ্ঠানকে সেটার বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিচ্ছি। এটার ব্যাপারে আমাদের কঠোর সিদ্ধান্ত আছে কেন্দ্রীয় সিদ্ধান্ত আছে আমাদের বিএনপির দুই পক্ষের সংঘর্ষ নিয়ে এখনো মামলা না হওয়ায় কথা বলতে চায়নি পুলিশ নিউজ গাজীপুর